াইকুম আসসালাম ওর কাতুহু আমাদের এক ভাই প্রশ্ন করেছেন বিপ্লব মানুষিয়া থেকে যে আমরা ইজমা কি শুনি এটা শরীর সম্মত কতটুকু ইজমা হলো কোরআন সন্ন্যায় যদি সুস্পষ্ট কোনো ব্যাপারে না থাকে ফতোয়া সেক্ষেত্রে সমস্ত ওলামারা কোনো এক যুগে সমস্ত ওলামা এক ঐক্যমত পোষণ করেন সেটাকে বলা হয় ইজমা সেটাকে বলা হয় ইজমা যেমন উমার ফারুক রাজি আল্লাহ তালা আউবাকার রাজিয়াল্লাহ তালাহর যুগে কোরআনকে একসাথে লিপিবদ্ধ করাটা ইজমা হয়েছিল যেটা আসলে যুগে ছিল না ওমার রাজিয়াল তালাহর যুগে যেমন তারাবীর নামাজ জামাত করে প্রথম রাত্রে পড়াটা ইজমা হয়েছে এটাকে ইজমা বলে উসমান রাজি তানার যুগে যেমন কোরআনকে দুই এ দেওয়ার ব্যাপার জমার দিনে ইজমা হয়েছে একভাবে কোরআন পড়ার ব্যাপারটা ইজমা হয়েছে সবাই একমত পোষণ করেছেন কিয়াস হলো কোরআনে নাই হাদিসে নাই ইজমাতেও নাই কোনো একক সুযোগ্য ইসলামী পণ্ডিতের গবেষণা কোরআন কোরআনসন্না এবং ইজমান আলোকে তিনি গবেষণা করে একটা মতামত পুরস্কার পেশ করবেন হাঁ বানা আর সেটাই হলো আপনার কেয়াস কোরআনসনের পরে ভিত্তি করে একটা তার মূলের উপর ভিত্তি করে একটা তার ব্রাঞ্চ বা একটা শাখা মশালা হয়তো সে সাব্যস্ত করবেন তিনি সেটা হলো কেয়াস এই কেয়াস সহি হতে হবে যদি কিছু শর্ত আছে তাহলে ইজমা এবং সহি কিয়াজ যেটা এটা শরীরের সম্মত কোনো সমস্যা নেই বাকি ইজমা হয় নাই সেটাকে ইজমা বলে চালিয়ে দেওয়া বা পেঁয়াজ ফাঁসে যেটা সেটাকে চালিয়ে দেওয়া সেটা বোঝে না তবে করণার সন্নিকটে যত যেটা একাধিক হয়তো কেয়াস করেছেন চারজন আমি চারটা কেয়াস করেছে ধরি তো যেটা সন্নিকটে করণ্না ইজমা সেটাকেই গ্রহণ করতে হবে to your heart when i'm